হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে এসেছি কাতলা মাছের মাথা, সাথে রয়েছে ডিম, তার সাথে রয়েছে রাইস, আর সাথে রয়েছে সালাদ। আজকে প্রতিযোগিতা হবে ভাই বোনের মধ্যে, দেখা যাক আজকেও প্রতিবারের মতন কে জেতে। আর আমাদের প্রতিবারের মতন পানিশমেন্ট আছে, আর যে হারবে তার জন্য রয়েছে পানিশমেন্ট। তো তুমি কিছু বলো। আর কি বলবো, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো ভালো কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আর কোন ধরনের ভিডিও চান তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন, সে ধরনের ভিডিও দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। চলুন বন্ধুরা, আমাদের ভিডিওটি শুরু করা যাক। আর তুমি রেডি তো? 1 2 3 বলার সাথে সাথে কিন্তু খাওয়া শুরু করবা। 1 2 3 স্টার্ট। দই মাথা, কাতলা মাছের মাথা, মাথা খাও।
এই আমার হয়ে গেছে দেখো, আমার কিন্তু নেই মাথা, দেখো আমারও নাই, দেখো তোমার যেটু কথা আমার কথা সেটু কথা। তো আজকে কি পানিশমেন্ট কি হবে তাহলে? আর দিন তো তোমার একটা বেশি আমার একটা কিন্তু কমছে, একটা বেশি ছিল এটা কিন্তু ধরা যাবে না, ঠিক আছে? তো দেখো অন্যায় হবে, সবাই বলবে যেটা অন্যায় হয়েছে। অন্যায় না, দেখো তুমি চাইলে দিতে পারো, কোনো ব্যাপার না। তার জন্য পানিশমেন্ট দিতে পারলাম না, দুঃখিত। কিন্তু আমার পানিশমেন্ট চাইলে ও দিতে পারতো, কারণ আমার একটা ডিম ছিল। দুটো ডিম ছিল তোমার প্লেটে, শুধু শুধু ওটা করে মানুষ খারাপ বলবে, বলবে এটা ঠিক হয়নি, দুর্নীতি করা হয়েছিল আমার সাথে, না এটা বলবে। হ্যাঁ, এই জন্য আমি বুদ্ধি করে আমি ডিমটা রেখে দিয়েছি, আমি জানি যে আবার একটা ডিম হয়েছে, ডিম খেতে হলে সমস্যা লাগবে, সমস্যা হতো তাহলে আমি ফার্স্ট অবশ্যই হয়ে যেতাম। ওই জন্য বুদ্ধি করে ডিমটা রেখে দিয়েছি, দেখি কি হয়। সে দাদার মাথায় বসতে এটা বলতেই হবে, বুদ্ধি ডিমটাকে এটা নিয়েছিলে না নিলে ধরতো, তাহলে নিলাম, দেখি যদি সমান দেখাইছিল, ভিক্ষা দেখাইছিল, না যদি পারতাম খেয়ে তাহলে তো বলতাম যে আমি একটা বেশি ছিল, আমার একটা ডিম, তা আমি তো জিতে গেছি। হ্যাঁ, ও এটার জন্য কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, তো সামনে ভালো থাকবেন।